খন্দকার আব্দুল মজিদ বিয়ে করার পর ছোট ভাই ও ভাইয়ের শ্বশুরবাড়ির অত্যাচারে দশকাঠার পৈতৃক বাড়ি রেখে ভাড়াটিয়া হয়ে কবুতরের খোপের মতো আড়াই কামরার ফ্ল্যাটে এই হাসেন মঞ্জিলের নিস্তলায় প্রথমে উঠেছিলেন। স্ত্রীর শখ মেটাতে তিনি এখন দোতলার বাসিন্দা। পাপড়ি, ইনি হচ্ছেন মজিদের ইহকালের একমাত্র স্ত্রী। উনার জীবনে মাত্র দুইটা আকর্ষণ, আকাশ এবং মাসুদ রানা। এ আকাশ কোনো মানুষ না, এ আকাশ হচ্ছে সুনীল আকাশ, আজাদের মা। তার আসল নাম কি ছিল মহল্লাবাসী এখন আর মনেই করতে পারে না। উনি মাছ রাঁধার সময় পাপড়ির কাছ থেকে শুধু লবণ পেঁয়াজ মরিচ না, চাপার জোরে পুরো মাছটাই ধার চেয়ে বসেন। এই ধার তাকে কোনো দিন পরিশোধ করতে দেখা যায়নি। মজিদের দোতলায় যাওয়ার পেছনে তিনিও একটা কারণ। হাই সারা, কই যাস? দোতলায় যাই। ও, স্কুল থেকে আইতে নাইতে ডিউটি শুরু হয়ে গেছে? কামলার বাচ্চা কামলা। এই, তোমার সমস্যা কি? তুমি তোমার কাম করো। এই চুপ, একটা থাপ্পড় দিম। এদিকে ওই পাপড়ি সুন্দরীর যায় কবি যে আম্মা একটা মুরগি চাইছে, কালকা তোর বাপে বাজার থেকে আননের লগে লগে ফেরত দিয়ে দিমু। আপনার জন্য নতুন বই আনছি। জাপানি টাইকুন তুমি পড়ছো? না, আমি তো বইয়ের আগে আপনাকে দিই। আসো ভিতরে আসো। না ঠিক আছে, এই আম্মা রান্না করতেছে, তো তো ফ্রিজ খুলে দেখে সব মুরগি শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো আজকে মুরগি খেতে চাইছিলাম। আপনি আমার একটা মুরগি দিবেন? আব্বা বাজার নিয়ে এলে আমি নিজে এসে দিয়ে যাবো। আহারে, আমরা বাসা চেঞ্জ করছি তো এজন্য তোমার চাচার ফ্রিজ পুরো খালি করে ফেলছে। আমার বাসায় বাজারও নাই, আমি রান্নাও করি নাই। তোমার চাচা বসে আসার সময় আলরাজিক থেকে কাচ্চি নিয়ে আসবে, আমরা ওইটাই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা শোনো, এই বইয়ের মধ্যে কি গিল্টি মেয়ে আছে? জি, সুহানাও আছে। এখানে যে একটেলা বই আছিল ওই বই কো? লাইব্রেরিতে দিয়ে দিছি। লাইব্রেরিতে ফেরত দিছস নাকি ওই পাপড়ি সুন্দরীরে দিয়ে আইছস? না, আর লাইব্রেরি বই কি আজীবনের জন্য দেয় নাকি? পড়া শেষ, ফেরত দিয়ে দিছি। তুই আমার লগে মিছা কথা কইতাছস। আমার চোখের দিকে চায় ক। আই, নিচের দিকে কি? আমার চোখের দিকে চা। নিচে কি? চোখের দিকে চায় ক। বই পাপড়ি সুন্দরীর দেশ তাই একটা দিছি। খারা, তোর সুন্দরীর যাই সাজতা করতেছে, এক দিমু আজকে খরা যাইতেছি। এই সুন্দরী জালাই তো পোলা পান নিয়ে টিকন যাইব না, দেখা যাইতেছে। কই এ পাপড়ি সুন্দরী, কি হইছে? এই, তুই যে একটা বুইরা বেড়ি হয়ে আমার কচি পোলাটার মাথা খাইলি, শরম করে না তোর?
পাশের গলির কচি পোলা গলগে দিন রাত খালি ফষ্টিনুষি ফষ্টিনুষি একদম বাজে কথা বলবেন না আপনি এই তোর হয় না হ্যাঁ বড় মেডি এই আমার বড় মেডি কি কোন হ্যাঁ ফষ্টিনুষি করা মানে কালকে করা ভাই মুখ সামলা কথা কোন এ বড় বড় কথা কও সুন্দরী বউ বিয়া করছো পারো না তো সামলায় রাখতে হ্যাঁ এই মহল্লার জোয়ান পোলারা যে তোমার বউ ধরে সব পলাইতাছে পলাইতাছে খবর রাখো টেম কি কি করছে কালকে কি করছে আমি কমকে জি কও গো আই তুই কবি এক কোণে কবি এক কোণে কা আই তোর সতিন তুই খুন চলো আমরা জিজ্ঞেসকে শরম লাগে না তোর বড় জিকা মাইগা বেটা আই মুখ সামলা কথা কও মুখ সামলা কথা কও আমার বোন নামে একটা উল্টা পাল্টা কথা কলে এখন কোপায় ফালাই দেব একেবারে ওল্লা খুনই দিহি ওল্লা বডি না খাবার বলি কই খুন করব বলে আমারে বলে কোপাইব আমি তো বাবু আমি তোর জায়গা উত্তর কোপাবো আমি আমারে আমি যাবি না তুই খা খা তুই আই তুই খা আই যাবি না আই তুমি বডি আনো গিয়া আরে বডি লাগবে না ও কি কই গলি তুমি কিছু কও না কেন আরে মুরগি নিতে আসছিল আমি দেই নাই দেখে আমার সাথে ঝগড়া করতে আসছে বুঝতি যত সব চলো ভিতরে চলো কিছু করতে হবে না চলো খুনি খুনি মাইরা ফলাইলো কই ওই আদিতা নিমখরমের বাচ্চা তোর মাইরে যে খুন করতেছ তুই দেখতা মাইরা আসছে তোরে মাইরা লামু আমি তুই আমার মারে কি কইছস তুই আমার মারে কি কইছস এরপর যদি এই কথা কষ্ট একদম একদম তোরে জানে মেরাবো কি কইছস তুই আমার মারে হ্যাঁ এত যাও জিতে কে তোরে একদম তুই বাইরে আসছে ইনি পাতলা খান লেনের বিশিষ্ট বড় ভাই মনা মনা ভাইয়ের দরবারে মজিদ গেছে আজাদ মিয়ার বিচার চাইতে থাক আমরা আর পরিচয় পর্ব দীর্ঘায়িত না করি বরং ঘটনা দেখতে দেখতে জেনে নেই এরা কারা হ্যাঁ কো মজিদ মিয়া কি হয়েছে সব কিছু খুই লাগাও তোমার কি ব্যাপার বাচ্চু মিয়ার পর আজাদ মিয়া আমার পরিতে কোপায় মারতে চাইছিল আমি কোনো মতে দরজা লাগে জানে পাচ্ছি এরপর দরজা কোপায় কিছু বাদ রাখে নাই এখন আবার জানে মারার হুমকি দিতেছে এই যে ভাই বিশ্বাস না হইলে এই যে দরজার ছবি কোপায় কি করছে দেখেন আরে কও কি আমি এই মহল্লায় থাকতে এত বড় সাহস কার হইছে তুমি কি করছিলা তোমার যে মেরে ভালো হইতেছে ভাই আমি কিচ্ছু করি নাই আর মায়ে মুরগি ধার চাইছিল আমি দেই নাই এই লেগার আমাকে কোপায় মারতে চায় হয় মমিন ওই হারাইন বাচ্চাটা চিনস হ্যাঁ যা বাড়ির থেকে ওরা ধরে লয়ে আয় যাওয়ার সময় পোলা মেন লয়ে যাইস যা তাহলে পাঁচ মিনিট লেগে দরবার এই পর্যন্ত শেষ আই রহিম সবারে ঠান্ডা খিলা যা এইটা আজাদ মিয়া এই পিচ্ছি বলা তোমারে মারবার গেছিল আর এই বিচার তুমি আমার কাছে লয়েছো ওই মিয়া তুমি কি মাইক জানি কি হ্যাঁ এই হন এই দরবারে রায় হইল মজিদ মিয়ারে আবার খাতনা করাইতে দিব খাতনা করার পরে 40 দিন পরে এই মহল্লাবাসী বেবাক তেরে খিলাইতে দিব মহল্লার আদালত মনা ভাইয়ের রায়ে আসামি মজিদের খতনা মহল্লাবাসী বেশ আন্তরিকভাবেই নিয়েছে তাই জর্দা ফ্যাক্টরি থেকে পুরীর দোকান কমিউনিটি সেন্টার থেকে ভিক্টোরিয়া পার্ক ব্যালকনি থেকে জানালা জানালা থেকে কসাইয়ের দোকান কথা গড়িয়ে যেতে থাকে বিভিন্ন দিকে আপনার সাথে একটু কথা ছিল কোন ভিতরে বসে বলি আহেন
আসলে হইছে কি আপা, আমি একটা কথা জানতে চাই। আচ্ছা কইতেছি, তার আগে আপনি মিষ্টি খান। আমি নিজে দোকানে গিয়ে নিয়ে আসছি, গরম গরম আছে, খান। আসলে আপা চুকা কে মিষ্টি চুকা শ্যাম সেটা বিতলামি করলাম আমার লাগে। আর আমি দেখতেছি চুকা এলাকার দরকার নাই। আপা এক কাজ করেন, আপনি খাইন না, আপনি এটা খান, পান খান। কি পান? এটা টেরা আপির দোকানের মিষ্টি পান। ও তাহলে দেন। আপা পোলাটা কেডা? কোন পোলা? ওই যে কইছিলেন পাশের বাড়ির পোলা। কোন পোলা? কোন পোলা? নাজমুল। নাজমুল কই থাকে? অত কথা কোন তো আমার ঠিক হইব না ভাই। আপনি একটু আশেপাশের মেসে খুঁজে দেখেন না, ওই যে মুরগি মুরগি মিজানের মেসে খোঁজ করেন। মুরগি মিজানের মেসে নাজমুল? কোন নাজমুল আমি তো চিনতে পারতেছি না। দেন ভাই, আপনি পুরুষ মানুষ, আপনি খুঁজালেন না, আপনি আমার এত কথা জিগেন না তো। আমি আর বেশি কথা কইতে পারুম না ভাই, আমি কারো সংসারে আগুন লাগাইতে চাই না গো ভাই। আগুন এমনি লেগে গেছে, আগুনটা নিবানো ব্যবস্থা করেন। আমি আর একটা কথাও কমু না, মুরগি মিজানের মেসে নাজমুল। কি হয়েছে মা? কি কয়ে? মাপ সাইতে হয়েছিল মাপ। আর তুমি কি কইলা? টিকটিকি হান্দাই দিছি, এখন দেখবি টিকটিকি বাঘ হয়ে বাইরায় না কি হয়ে বাইরায় টিকটিকি। তোর মিষ্টি খাসে রাখা। তুমি আসছো? তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি নুডলস বানাচ্ছি, আমি আর তুমি একসাথে বসে নুডলস খাবো। কি তুমি এখনো বসে আছো? তুমি ফ্রেশ হলা না? কি হয়েছে তোমার? এরকম ঝিম ধরে বসে আছো কেন? কি হয়েছে? আই কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে পছন্দ হয় না তোমার? কি পছন্দ হয় না? কি যে বলো না তুমি, ফ্রেশ হও, নুডলস রান্না করতেছি খাবো। আসো নাস্তা খেয়ে নাও। আমি নাস্তা খাইতে পারবো না। কি হয়েছে তোমার? আমার বুকে ভীষণ ব্যথা করতেছে। কেন? আমি জানি না কিসের ব্যথা, গ্যাসের হইতে পারে। ও বা, আরো তো যাব না আজকে। এই ব্যথা না আর তো কেমনে যাব? শোনো তুমি একটা কাজ করতে পারবা? কি কাজ? একটু ফার্মেসি থেকে একটু গ্যাসের ওষুধ নিয়ে আসো, ওষুধ খেলে ঠিক হতে পারে। ও আমি একা একা কোন ফার্মেসি? আরে কাছেই তো ফার্মেসি, যে পাশের গলিতে মেসের সাথে যে ফার্মেসিটা। আল্লাহ না পারলে বাদ দাও। আমি না না থাক, তুমি শুয়ে থাকো, আমি নিয়ে আসতেছি। মেসের নিচে ফার্মেসি না? খাবো না তাহলে? না আরে এই ব্যথা নিয়ে কেমনে খাবো, তুমি ওষুধটা জলদি আনো। ও ব্যথা তো শুধু বাইরেই যেতেছে, বাইরেই যেতেছে, চাপ চাপ ব্যথা কেমন জানি। ও
কেমন শ্বাসকষ্ট হচ্ছে। যাচ্ছি তো। তুমি একটু জলদি করো, জলদি করো। কি করতেছো তুমি? একটু পানি খাও তো। আরে পানি মানে রাখ, আমার ওষুধ লাগবে, ওষুধ। বাবু বেশি ব্যথা করতেছে। এই যে ওষুধটা খায় না, ওষুধ নিয়ে আসছি। ধরো ধরো ধরো, তুমি একটু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো, তাহলে ব্যথাটা কমে যাবে। তুমি বোরখানার কা খুলে হ। আচ্ছা তাহলে তুমি শো আসি। দাও নাস্তা দাও। তোমার ব্যথা কমে গেছে? ব্যথা কমে গেছে। আমি ভাই মানুষ। এই তুই রাজমুল না? না ভাই আমি মানুষ ভাই। তুই রাজমুল? না ভাই আমি পিয়াল ভাই। তুই তো মুরগি মিলনে মেসে থাকস থাকস না? না ভাই। তুই সত্যি করে কহ, সত্যি করে কহ কে? শয়তানি কিরে ভাই? না আমি পিয়াল ভাই। শয়তানি কিরে মানে? বিতলামি করছ আমার লাগে? বিতলামি করছ? সত্যি করে কহ কি করছ তুই, কি করছ ভাই? তোর ভুল হচ্ছে ভাই। আমি কি করছ তুই কইতে পারস না ভাই? আমার কাছে একটা চাকু আছে ভাই, আমি চিন্তাই করি ভাই। ভাই ভাই তোমার কি দেরি হবে একটু? কেন? আমি বাইরে গেলাম, দরজাটা লাগাই দিও। Thank you.
আপনার কোনো কথা আমি শুনতে চাই না। যদি নাজমুল সম্পর্কে কিছু জানেন তাহলে কর্নারের ভিতরে যান। নাজমুল নামে আসলে আমি কাউরে চিনি না। আপনি রে হুদাই কইছি, হুদাই হুদাই। এখন আমার শান্ত করার জন্য সে কথা কইতেছেন তাই তো? আরে আমার জালা, আপনি কি পাগল হইছেন নাকি? আমি জানি আমার সংসারে তো অশান্তি না লাগে, সেই জন্য কইতেছেন তো, কিছু কোয়া লাগবে না। আপনি যান ভাই। শুনেন, আপনার আমি কয়টা কথা কই, নদীর পাড়ের বাড়ি আর অল্প বয়সী সুন্দরী নারী কোনোটারই ভরসা নাই। আপনি যদি সংসারে সুখ শান্তি ফিরে আনতে চান তাহলে দ্রুত একটা বাচ্চা কাচ্চা নিয়ে ফেলান, সংসারেও সুখ শান্তি ফিরাইব, বউয়ের উড়াল মনও ঘরে বইব। বুঝেন নাই? এভাবে দিনের পর দিন মজিদ শরবত খেতেই থাকে, কিন্তু তার ঘরে ফুল বা চন্দন কিছুই ফোটে না। এরপর মুদির দোকানদার শরাফ আহমেদ সুজন ওরফে ওকে সুজন মজিদকে ডাকে। মজিদ ভাই, এই টাকা দিতেছি পরে। কেমন আছেন? ভালো। শুধু শরবত খাইলে হবে? মানে? আরে আমি এলাকার অভিজ্ঞ লোক, আপনার প্রেসক্রিপশন আপনি আমার কাছ থেকে নেন। বুঝি নাই। আপনার দরকার প্রতিদিন সকালে মুরগির তিনটা ডিম কুসুম কুসুম সিদ্ধ আর হাফ লিটার দুধ এক বলকের এক চুমুকে খাওয়া, দেখবেন ফল হাতে নাতে, যদি ফল না হয় তাহলে আমার নাম নটকে। আমি শরবত কেন খাই আপনি জানেন? হ্যাঁ, শুধু আমি কেন, মহল্লা সবাই জানে। বলেন কি? হ্যাঁ, আচ্ছা বলেন তো আমার নাম কি? কেন সুজন ভাই, এখানে তো কেউ মিস করছে, আমার নাম ওকে সুজন। ওকে সুজন, ওকে সুজন। শুনেন ভাই, আপনার জন্য আরেকটা উপকার আছে আমার। দক্ষিণাঞ্চলের বাগাবাড়ির মহিষের খাঁটি ঘি প্রতিদিন সকালবেলা ছোট চামচের এক চামচ করে নেবেন, তার মধ্যে কচি তিনটা তুলসী পাতা দিয়ে নাড়াচাড়া করে আপনি এক ঢোকে খেয়ে ফেলবেন, দেখবেন বারুদের মতো কাজ হবে। ওকে, দেখবেন জনাব জীবন যাবে মাগার যৌবন যাবে না। আপনি কি গুলিস্তানে ব্যবসা করতেন নাকি? ঠিকই ধরছেন, তবে আমি না, আমার পিতা জান করতেন। লাগবে দেন জনাব। আরেকটা কথা বলে রাখি, এই যে ঘিটা এটা শুধু আপনি ব্যবহার করলেই হবে না,
ভাবিজানকে বলবেন রান্নার সময় ছোট চামচ দিয়ে একটু তরকারির মধ্যে নাড়ি চাড়িয়ে দিতে। দেখবেন উপকার দুজনেরই একসাথে হচ্ছে। ওকে ওকে আরেকটা কথা জানাব, যদি কিছু মনে না করেন আরেকটা উপকার করতে চাই। আপনার বউয়ের গায়ের রং আর আপনার গায়ের রং দেখছেন, এটা ব্যালেন্স হয়? এই জন্য তো ভাবির মন এদিক ওদিক উড়ু উড়ু করে। এলন কি পরে দেখেন এইটাতে আমি কি করব। শুনেন, প্রতিদিন সকালবেলা যখন গোসল করেন, গোসল করার পরে আপনি খুব সুন্দর করে আপনার মুখমণ্ডলে একবার করে মাখবেন, এবং রাতে ঘুমানোর আগে আরেকবার মাখবেন। দেখবেন ফল সাথে সাথে। একটা সতর্কতা অবলম্বন করতে হবে, ভাবি যেন ঘুণাক করে টের না পায়। ভাবি টের পালি সর্বনাশ। ও, আপনি এটা ব্যবহার করে এরকম চকচকা হয়েছেন না? আপনি এটা দুষ্ট আছেন। তাহলে একটা কাজ করেন, এটা কাগজে মোড়ায় দেন। অবশ্যই, ভাবি যাতে বুঝতে না পারে। অবশ্যই। ওকে 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 ওকে। আর ডিম দুধ বাসায় আছে, খালি ঘিটা আপনি দেন। ওকে ওকে ওকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু খারান কথা আছিল। হ্যাঁ বলেন। অনেক দিন তো হয়ে গেল, সুখবর কবে শুনবো? সবই তো উপরওয়ালাই চা, আমি তো উছিলাম মাত্র। হ, তা তো অবশ্যই। কিন্তু ভাই, আপনার তো আমি ধর্মের ভাই ডাকছি, আপনি জানেন। আপনার সম্পর্কে কোনো খারাপ কথা শুনলে আমার পরানটা পুইরা যায়, আমি সহ্য করতে পারি না ভাই। মহল্লাবাসী কয় কি আপনার বলে বয়স হয়ে গেছে গা, আপনি বলে আর বাচ্চার বাপ হইতে পারবেন না। আমি কিছু দূর 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 পুরুষ মানুষের আবার বয়স কি? হ্যাঁ, কিন্তু ভাই গো, সজলের মার কাছে আমি যা শুনলাম, শুই না তো আমি একেবারে তব্ধ খেয়ে গেছি ভাই, আমি একেবারে শেষ। এই যে আপনার বউ বলে মায়াবুরি খায়, এই যে আপনি দিন রাত এত সারের মতো খাটতাছেন আর আপনার বউটা মায়াবুরি খায়, ইস, আল্লাহ যেন আমার জানের দুশ্মনের ঘরে এমন বউ না জুটায়। হ্যাঁ বউ, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো কিছু কই না ভাই, আমি কিচ্ছু কই না। ওই মানুষ যা কয় হেডে আমি শুনলাম, হেডে আপনার জানাইলাম ভাই, অন বাকিটা আপনার সিদ্ধান্ত ভাই। আমি এতদিন ধরে কষ্ট করতেছি, তুই মায়া বলি খাস না? তোর একদিন কেন একদিন তুমি কি কি বলছো? এই তুই মায়া বলি খাস কেন? এই তুমি কি বল এগুলা? এই খাবারটা তুই তো করে করবা না, 100 বার করব। মায়া বলি কি তোরা কি আর এটা তোর কম? তুমি যদি সারা বাড়িতে খুঁজে একটা মায়া বলি পাও, আমি তোমার সংসার এক্ষুনি ছেড়ে চলে যাব। হ্যাঁ
তোর মাথার মধ্যে থাকে নাজমুল, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি একটা সাইকো যার মাথার মধ্যে সন্দেহ যে আমাকে দুই তো করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা শব্দ যদি শুনে গলা চিপে কি যদি এমনি দেখাস কেন, তুই এমনি দেখাস কি মারবি আমারে? চোখ না মা, চোখ না মা, চোখ তুলে ভালো মুখ কিন্তু কইতেছি ভাই। আল্লাহর দোহাই লাগে, পানি কিন্তু অনেক দূর গড়া গেছে, আপনি নাজমুলের ঠিকানাটা কোন? আরে পানি কাইচ্চা গড়ে তুলেন, পাশের গলিতে যায় জিগাইতে পারেন না, মানুষের জিগাইলি তো মানুষ কুয়ে দেয়, তা না খালি আপনি আমারে জিগান আমারে জিগান, আমি কেমনে কমু? আরে আজব, ঠিক আছে আপনার কিছু করা লাগবো না, আমি ওর বিষয় বাইর করুন। এরপর আব্দুল মজিদ মনা ভাইয়ের দরবারে আবার সালিশ ডাকে, কিন্তু হায় একই শোনা গেল, নাজমুল নামে কোনো লোক ওই গলিতে থাকেই না, এমনকি পাতলাখান লেনে এই নামে কেউ নেই, না বাড়িওয়ালা না ভাড়াটিয়া। এ হালারে আগেই ডাক্তার দেখান দরকার ছিল। তুমি কি সুন্দরবনের বাঘ খুঁজতেছ না অসুন্দরবনের বাঘ খুঁজতেছ? মানে বুঝো নাই, মানেটা হইল তুমি কি বনের বাঘ খুঁজতেছ না দিলের বাঘ খুঁজতেছ, কোনটা? ওই মিয়া, নাজমুল নাম এটা পাইলা কই? তুমি কই পাইলা? হালার আগেই খতনা দেওয়ার দরকার ছিল। ওই যাও যাও মিয়া, যাও যাও বাড়ি, যাও বাড়ি যাও। মনা ভাইয়ের দরবারে খন্দকার আব্দুল মজিদের বাঘটি যখন বেঘরে প্রাণ হারাইল, তারপর আব্দুল মজিদ চেষ্টা করিতে লাগিল কি করিয়া বউয়ের কাছে আসা যায়, কিন্তু কাছে আসার রাস্তা আপনার এবং আমার কাছে অনেক সহজ মনে হইলেও মজিদের কাছে সেই রাস্তা মোটেও সহজ মনে হইল না। মজিদের কাছে গুগল ম্যাপ ছিল না, ছিল শুধু মনের ভূগোল ম্যাপ। সেই মনের ভূগোল ম্যাপ লাগাইয়া ডাইনে বাঁয়ে খুঁজিয়া
বুক ভরা সাহস সঞ্চয় করিয়া অবশেষে মজিদ তার গন্তব্যে আসিয়া পৌঁছাইল। এটা আমি কি করলাম? আমার ফুলের পাপড়ির গায়ে হাত তুললাম, আমার বিরাট অন্যায় হয়েছে। তুমি তুমি আমার মাফ করে দাও। আপনি পাছারেন, আমার পাছারেন বলতেছি না, আগে তুমি আমার মাফ করো, তারপর আমি পাছারবো। বলছি তো মাফ করে দিছি, এখন পাছারেন। না না, আমি জানি তুমি মন থেকে আমার মাফ করো নাই। দেখো, আমি যা বলছি যা করছি এগুলো আমি মন থেকে করি নাই। তুমি আমার মাফ না করো, আমি পাছারবো না। আচ্ছা ঠিক আছে, যান, মন থেকে মাফ করছি, এখন পাছারেন। আরে কোন কথা কথা আমার পা ধরতেছেন, আপনি লজ্জা করে না? না করে না, আমি আমার বউর পা ধরছি, আমার লজ্জা করবে কেন? ঠিক আছে, ছাড়েন, পাছেন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে তুই তো করে করবেন না। আর কোনোদিন যদি এরকম করছেন না, বাসা থেকে ঠিকই চলে যাও। না না, জীবনও করবো না, বিশ্বাস করো, তুমি দেখে নিও। আচ্ছা, এই কথাগুলি আমার আব্বা শ্বশুরকে বলো নাই তো? বাবাকে কেন কিছু বলতে যাব? কি হলো? তুমি না আমাকে মাফ করলা, আমি নিজে তোমাকে মাফ করতে পারবো না। আমি আমার বউকে সন্দেহ করলাম, মহল্লার সবাই এখন জানে আমি আমার বউরে সন্দেহ করি, সবাই আমার এখন বেকুব ভাববে। তুমি তো একটা বেকুবি। আমি একটা কথা রাখবা? বলো। চল আমরা ঘুরে আসি। এত রাতে? এত রাতে না, ঘুরে আসি মানে বিদেশ থেকে ঘুরে আসি। ও, বিদেশে গেলে তোমারও মনটা ভালো হয়ে যাবে, আমারও মনটা ভালো হয়ে যাবে। এটা একটা ভালো বুদ্ধি দিছো কিন্তু তুমি। আচ্ছা বলো, তুমি কোন দেশে যেতে চাও? থাইল্যান্ড। থাইল্যান্ড? এত দেশ থাকতে থাইল্যান্ড কেন? বললে তো তুমি হাসবা। আমি কথা দিলাম একটু হাসবো না। মাসুদরানা যে বোটে তুমি ছিঁড়ে ফেলছিল না, ওই বোটের মধ্যে মাসুদরানা একটা মিশনে যায় থাইল্যান্ডে। বইটা পড়ার পর থেকে না আমার থাইল্যান্ড দেখার এত ইচ্ছা, নিয়ে যাবো আমারে। যাবো। সত্যি সত্যি? তবে জানো, এটা যদি আমি আগে জানতাম তাহলে মাসুদরানা যেই বই আমেরিকা গেছিল সেই বইটা আমি ছিঁড়তাম। আগে থাইল্যান্ড যাই আমরা। ঠিক আছে। আপনারা কি কাপল ছবি তুলবেন নাকি সিঙ্গেল ছবি তুলবেন? ওই থাইল্যান্ডের ভিসার জন্য ছবি তুলবো। ও আচ্ছা। আরে নাজমল, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ কর তো। Thank you.